গাজীপুরের কাশিমপুর কারাগারে একজন কারারক্ষীকে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ওই কারাগারের প্রধান ফটকের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। কর্তৃপক্ষ জানায়, কারারক্ষী পিন্টু মিয়া বাইরে থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেকপোস্টে দায়িত্বরতদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এই সময় পিন্টুর প্যান্টের পকেটে রাখা 328 পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে কারা হেফাজতে আটকে রেখে ইয়াবা সহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।